চট্টগ্রামের বাজারে সবজির দাম কমলো, বেড়েই চলছে মাছ মাংসের দাম। বিস্তারিত নয়ন বড় জয় রিপোর্টে। চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে সবজির কোনো কমতি দেখা যাচ্ছে না, সবজির দাম কিছুটা কমতে শুরু করেছে, আবার কোনো কোনো সবজির দাম অনেকটা বেড়েছে, কিন্তু মাংসের দাম অনেক ঊর্ধ্বগতি। গরু মাংস তারা বিক্রি করছেন 800 টাকা কেজিতে, আবার হাড় সহ যে গরু মাংস আছে সেই মাংস তারা বিক্রি করছেন 700 টাকা, বা কোনো কোনো জায়গায় আমরা দেখলাম 750 টাকা পর্যন্ত তারা বিক্রি করছে। সবচেয়ে বেশি দাম বেড়েছে গত সপ্তাহের তুলনায় ব্রয়লার মুরগি, তারা 160 টাকা কেজিতে তারা বিক্রি করছেন। গত সপ্তাহে সেই ব্রয়লার মুরগি তারা বিক্রি করেছিল 140 থেকে 145 টাকা পর্যন্ত তারা বিক্রি করছেন, এমনকি সোনালী মুরগি তারা 300 টাকা থেকে 350 টাকা পর্যন্ত তারা বিক্রি করছে। এমনকি দেশি যে মুরগিগুলো আমরা দেখছি সে মোরগ দেখা যাচ্ছে, সে মোরগের দামও কিন্তু অনেকটা বেশি, 450 টাকা পর্যন্ত তারা মোরগের দাম নিচ্ছেন। রান হচ্ছে যে 800 টাকা, আর খার মাংস 700-650 টাকা। গরুর গোস্ত আমাদের খাওয়ার সাধ্যের বাইরে, আমাদের আয়ের যে আয় করি তার ভিতরে 6 মাসে একদিনও আমরা খেতে পারি না, এরকম সাধ্যের বাইরে 850 টাকা করি রান, হাট নিলে 700 টাকা, এগুলো আমাদের সাধ্যের ভিতরে পড়ে, মধ্যবিত্তদের আওতায় পড়ে না। আর বাজারের যদি মাছের বাজারের কথা যদি আমরা আপনাকে জানাই, মাছের দামও অনেক বেশি, এমনকি লাক্কা কোরাল থেকে নিয়ে ভরপুর মাছের বাজার, সব ধরনের মাছ কিন্তু বাজারে আছে, কিন্তু মাছের দাম অনেক বেশি হওয়ার কারণে ক্রেতা যারা আছে তারা হতাশের কথা আমাদেরকে জানিয়েছেন। এমনকি অন্যান্য যে পণ্য কিনতে আসছেন যারা ক্রেতা, তারা বলছেন সব ধরনের পণ্যের দাম অনেক বেশি হওয়ার কারণে তারা অনেক সমস্যায় পড়েছেন, এমনকি হিমশিম খেতে হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। তার কারণে নিয়মিত যে বাজার মনিটরিং, সেই মনিটরিং করার দাবি উঠেছে বাজারে। যারা ভোক্তা এসেছেন তারা কিন্তু বারবার দাবি জানাচ্ছেন, জেলা প্রশাসনের যারা ম্যাজিস্ট্রেট তাদের কোনো মনিটরিং দেখা যাচ্ছে না বলে আমাদেরকে অভিযোগ করেছেন। আমরা চাইতে আসলে বাজারটা নিয়ন্ত্রণ হোক, মনিটরিং হোক। নয়ন বড়ুয়া, জয়, নিউজ 24, চট্টগ্রাম।